স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতায় জেকেজি কাণ্ড বলছে ডিবি সাবরিনা সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট 10 দিনের রিমান্ড শেষে সাতক্ষীরার আদালতে শাহেদের হাজিরা সমসংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক উত্তরে কমছে আর মধ্যাঞ্চলে বন্যার পানি এখনো ঢুকছে শরীয়তপুর মুন্সিগঞ্জ টাঙ্গাইল এবং গাইবান্ধা সহ বেশ কিছু জেলায় মানবেতর জীবনযাপন করছেন লাখ লাখ মানুষ সড়কের বেহাল দশায় অনেক স্থানে নৌকায় ভরসা স্যানিটেশন ব্যবস্থা নেই বললেই চলে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট হু হু করে পানি ঢুকছে লোকালয়ে তলিয়ে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি এর মধ্যেই দুর্ঘটনা থেকে রক্ষার জন্য চলছে শিশুদের সাঁতারের প্রশিক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থার বেহাল দশা বাচ্চাদের নিয়ে দুর্ঘটনা ঘটতে পারে এরকম ভাবনা চিন্তা আছে সেজন্য আর কি বাচ্চাদের সাঁতার কাটাচ্ছি প্রত্যেকটা রাস্তাঘাট সব নিচু এই নিচু হওয়ার কারণেই সবচেয়ে পানিটা এই অঞ্চলে বেশি দেখা যায় শরীয়তপুরে বন্যার পানি ঢুকছে নড়িয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু এলাকা ভাসছে বানের জলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত তাই যাতায়াতের ভরসা একমাত্র নৌকা মুন্সিগঞ্জের মাওয়া জলশদিয়া সড়কের বেশ কিছু ভাঙা অংশ দিয়েই ঢুকছে বন্যার পানি রাস্তাঘাট ঘরবাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণ ডুবে আছে হাঁটু পানিতে পানি দেখা যেতে আইলাম ভাঙ্গা যেতে আইলাম গরম মধ্যে পানি এই অসমস্যার মধ্যে ইমতা আছে আমাদের নৌকার কোনো রাস্তা মানে ব্যবস্থা নাই তথাপি আমাদের এই ভাঙার ভিতরে আইটাই চলতে হইতেছে টাঙ্গাইলের বাসাইলে থামেনি বানের স্রোত জীবিকার সন্ধানে পানি ঠেলে ছুটছে বানভাসী মানুষ চলাচলে নৌকায় ভরসা এদিকে উত্তরের জেলা গাইবান্ধায় পানি নামতে শুরু করেছে ঘরবাড়ি রাস্তাঘাট ও উঠোনে হাঁটু পানি জমে আছে ভেলায় ভেসেই চলাচল অনেকের সাবিত সারোয়ার সময় সংবাদ তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সাবেক সেনা কর্মকর্তারা সরাসরি যাচ্ছে সেখানে এই বাহিনীতে একটি কর্মকর্তাকে রিক্রুটমেন্ট করতে হলে তাকে 10টি পরীক্ষা উত্তীর্ণ হতে হয় এবং তার রেকর্ড 3 স্তরে পরীক্ষা করে তারপরে তাকে সেই বাহিনীতে যোগদানের অনুমতি দেওয়া হয় তার মধ্যে তার সততা নিষ্ঠা দেশপ্রেম প্রথম পর্যায়েটা এবং ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে পরবর্তীতে তার পেশাগত দক্ষতা ক্ষিপ্রতা এবং কাজের প্রতি অনুগত্যতা ইত্যাদি পরীক্ষা করার পরই তার ট্র্যাক রেকর্ড দেখে সেই বাহিনীতে নেওয়া হয় এবং এটা আপনারা সবাই সকলে অবগত আছেন আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি শুধু একটি কথা বলার জন্য আপনারা দোষী ব্যক্তিকে আপনারা বের করে আনবেন আমরা জানি আপনাদের ক্ষমতা আমরা জানি আপনাদের প্রফেশনালিজম আপনাদের দক্ষতা কি কারণে মেজর সিনহার মতো একজন 36 বয়সের একটি যুবককে এভাবে মরতে হল ঘটনার বিশ্লেষণে যদি আমি বলি উনি পুলিশ কাস্টডিতে মারা গিয়েছেন গাড়ি থামানো হয়েছিল গাড়ি থেমেছে এবং এরপরে গুলি খেয়ে মারা গিয়েছে হি ওয়াজ ইন দ্য কাস্টডি অফ দ্য পুলিশ এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন আপনারা দেখবেন এর পরবর্তীতে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি আমার সরকার এবং আমার প্রান্তীয় জনগণ সকলকে আপনাদের মাধ্যমে অবগত করতে চাই যে এই বিষয়টি আপনারা নিষ্ঠার সাথে সত্যতার সাথে আপনারা তুলে ধরবেন আমরা আহ্বান জানাবো আপনারা কোনো কিছুতে প্ররোচিত হবেন না আপনাদের বিচার বিবেক
আপনাদের গ্যাং সমস্ত কিছু ব্যবহার করে আপনার সত্যটাকে তুলে ধরে আনবে। শুরু করে দিয়েছি, আরো 30-40 দিনে খাবো। মেজর সিনহা নিহতের পরে উনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমরা মনে করি রাওয়া অর্থাৎ রিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সকল সদস্যবৃন্দ আজকের মনোভাব কি আপনারা বুঝতে পারছেন। আমরা একটি ডিসিপ্লিন বোস, আমরা রিটায়ার করলেও আমরা রিজার্ভিস্ট হিসাবে এখনও নিয়োজিত আছি, তাই আমরা শৃঙ্খলা ভঙ্গ করতে পারি না। আমরা ইচ্ছা করলেই রাস্তায় নেমে আমরা অশৃঙ্খল পরিবেশ করতে পারি না। আমরা ইচ্ছা করলেই যা কিছু বক্তব্য দিতে পারি না। এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমাদের শেখ মুজিবুর রহমান যিনি ডাক দিয়েছিলেন তার ডাকে সাড়া দিয়ে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল একজন রিটায়ার্ড কর্মকর্তা, যেটা আপনারা জানেন, একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল জেনারেল ওসমানী, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আমরা ঠিক ওই একই পরিবারের কিন্তু আমরা সদস্য। তার ডাকে সাড়া দেওয়ার পর আজকে এতটি বছর সেনাবাহিনী কি করেছে কি করে নাই আমাদের চেয়ে আপনারাই সবচেয়ে ভালো জানেন, কারণ আপনারাই এটা পত্র পত্রিকা প্রিন্ট মিডিয়া টেলিভিশন ইত্যাদি আপনারাই প্রকাশ করে থাকেন। এই বাংলাদেশের জন্য সেনাবাহিনীর কন্ট্রিবিউশন কি সেটা আমাদের চেয়ে আপনারা ভালো বোঝেন। আমরা প্রচারে বিশ্বাসী না, যদিও আমি জানি যে প্রচারেই প্রসার, কিন্তু আমরা যে শৃঙ্খলিত বাহিনীর সাথে জড়িত সেখানে আমরা প্রচারে বিশ্বাসী না। কিন্তু আজকে অনেকটা বাধ্য হয়ে আমার যে সহকর্মীবৃন্দ আছেন তাদের যে ইমোশন, তাদের যে ভরাক্রান্ত হৃদয়, তারা যে ব্লিডিং করছেন সেই খাতিরে, সেটা দেখে আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদেরকে আমাদের সেনাবাহিনীর যারা চাকরিরত আছেন এবং যারা অবসরপ্রাপ্ত আছেন তাদের মনের অনুভূতির বহিঃপ্রকাশ আমরা আপনাদের সম্মুখে ঘটাব। আপনারা যদি মনে করেন যে আমরা সঠিক কথা বলেছি, ন্যায্য কথা বলেছি, উচিত কথা বলেছি, আপনারা এটা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই। প্রথমে আমরা আসি, আমরা চাই যিনি এই ঘটনা ঘটিয়েছেন এসআই লিয়াকত এবং তার সহযোগী যারা আছেন ওসি প্রদীপ, তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করে তাদেরকে আন্তরীণ রাখা হোক। আমরা চাই প্রত্যক্ষদর্শী তাহসিল যারা ছিল সিফাত তাদেরকে নিরাপত্তা কাস্টডিতে নেওয়া হোক এবং তাদের পরিবারকে সুরক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা করা হোক। বিশেষ আদালতে বিচার আমরা আরো চাই এই ঘটনার অতি দ্রুত বিচার আদালতে নিয়ে দ্রুত বিচার আদালতের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটানো হোক, এটাকে যাতে কোনোভাবেই লিঙ্গারিং না করা হয়। আমরা চাই সরকার যে সময়টা বেঁধে দিয়েছে সেই সময়ের ভিতরে এর তদন্ত করা হোক এবং এটা যাতে দীর্ঘায়িত না করা হোক। আমরা আরেকটা দাবি জানিয়েছি যে এই তদন্তটি র্যাবের মাধ্যমে যাতে করা হয়। আমরা 2 দিনের মধ্যে বিচারটা চাচ্ছি এবং ফ্ল্যাগ অথনমিত থাকবে। কী করবো স্যার, আমার কাছে আমি কিছুক্ষণের জন্য আমাকে দেন, আমি ব্যস্ত রাখি, আমার রাষ্ট্রকে রাখতে পারবো। আমাদের পরবর্তী কর্মপন্থা কি হবে আজকে আপনারা জানেন,
সকাল 10:30 থেকে আমরা দীর্ঘ 1:30 পর্যন্ত আমাদের এখানে আমাদের সহকর্মী যারা আছে তাদের মাধ্যমে আমরা আমাদের কর্মপন্থা ঠিক করি যে পরে করণীয় কী হবে সে সম্বন্ধে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তের কিছু অংশ আপনাদেরকে আমরা আজকে শোনাব। আমরা আমাদের প্রাক্তন সেনাপ্রধান, সশস্ত্র বাহিনীর নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তাদেরকে নিয়ে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এটা বিচার দাবি করব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করব, যাতে সুষ্ঠু বিচার হয় এবং ত্বরিত বিচার হয়। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে যে উনি এটা সঠিক সময়ে অত্যন্ত দ্রুততার সাথে উনি এটা নির্দেশ দিচ্ছেন এবং দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের সহকর্মী যারা আছেন তারা অত্যন্ত খুশি এটাতে, এবং এছাড়াও আপনাদের মাধ্যমে আমরা সেনাপ্রধানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়টি নিয়ে তারা গুরুত্ব সহকারে এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে অগ্রসর হচ্ছেন। যদি এর মধ্যে কোনো বাস্তবায়ন না হয় বা আমাদের আশা পূরণ না হয় আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমরা অবসরপ্রাপ্ত শান্তিপ্রিয় আমরা নাগরিক, আমরা হয়তো উঁচু গলায় কথা বলতে পারব, অন্য কিছু করতে পারবো কিনা আমরা জানি না। উঁচু গলায় যদি কথা বলতে হয় তা তাই করব আমরা। আমাদের অনুভূতি যদি আপনারা বুঝতে পারেন, সরকার যদি বুঝতে পারে, আমি আশা করি তারা এটার বিচার দ্রুত বাস্তবায়ন করবে। পরিশেষে আমি আপনাদেরকে প্রশ্ন উত্তরের জন্য আহ্বান করব। আপনারা শান্তিপ্রিয়ভাবে আপনারা একে একে প্রশ্ন করবেন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের কর্মপন্থা আপনাদেরকে জানাব। আপনাদেরকে এখানে কষ্ট করে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর ঘটনায় সুস্থ বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন সাবেক সেনা কর্মকর্তা রাওয়ার চেয়ারম্যান। আমরা সরাসরি ছিলাম সেখানে। ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে শিবুলিয়া কাঁঠালবাড়ি ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে, কিন্তু পারাপার তীব্র পদ্মার তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে যাত্রীরা, তাই গাদাগাদি করে লঞ্চ ও স্পিডবোটে পাড়ি দিচ্ছেন তারা। বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। ঈদ শেষে কর্মস্থলে ফেরার তারা, ঢাকামুখী মানুষের চাপ ফেরিঘাটগুলোতে, অধিকাংশই মানছেন না করোনা স্বাস্থ্যবিধি। ফেরি চলাচল সীমিত, ঘাটের উভয় পারে যানবাহনের দীর্ঘ সারি, যাতায়াতকারীদের দুর্ভোগ চরমে। পদ্মায় প্রবল স্রোতের কারণে গতরাত 8:45 থেকে টানা 9 ঘন্টা বন্ধ ছিল শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট। বুধবার সকালে সীমিত পরিসরে চালু হয় মাত্র 7টি ফেরি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর শেষ পর্যন্ত ঝুঁকি নিয়েই উত্তাল নদী পার হচ্ছেন লঞ্চ ও স্পিডবোটে। একই কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঘাটের উভয় পারে দীর্ঘ ভোগান্তির যানজট, পারাপারের অপেক্ষায় কয়েকশো গাড়ি। 3-4 ঘন্টা লাগে পার হইতে, অনেক যানজটের ভিতরে আছে। অনেকক্ষণ ধরে পড়েছিলাম তো এখন ভালো লাগছে না, সেই জন্য খুলে রাখছি। একই অবস্থা চাঁদপুর ঢাকা নৌরুটেও, তিল ধারণের ঠাঁই নেই লঞ্চগুলোতে। শুধু কিছুটা স্বস্তি রাস্তায়, যানবাহনের তেমন চাপ নেই মহাসড়কগুলোতে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দেশে করোনায় আরও 33 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3,267 জনে। গত 24 ঘন্টায় 11,163 জনের নমুনা পরীক্ষায় 2,654 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,964টি এবং পিসিআর পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 11,160টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 12,12,000
416টি। এ পর্যন্ত শনাক্ত 2,46,674 জন। 24 ঘন্টা শনাক্তের হার 23.78%। এ পর্যন্ত সুস্থ 1,41,750 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.46%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 25 জন, নারী 8 জন। করোনা মোকাবিলায় বাংলাদেশকে 329 মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেবে জাপান। বিষয়টি সেদেশের সংসদে পাশ হয়েছে বলে শেখ হাসিনাকে টেলিফোনে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বুধবার দুপুরে দুই শীর্ষ নেতা অন্তত 25 মিনিট টেলিফোনে কথা বলেছেন বিভিন্ন বিষয়ে। এ সময় শেখ হাসিনা করোনা মোকাবিলায় বাংলাদেশের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে কোভিড সংক্রমণ প্রতিরোধক বিভিন্ন সরঞ্জাম পাঠানোর জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান। চলমান রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেছেন দুনেতা। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা করবেন বলে শেখ হাসিনাকে আশ্বস্ত করেন শিনজো অ্যাবে। এছাড়া নতুন বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি জাপানের সহায়তায় বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্প দ্রুত শেষ করার বিষয়েও গুরুত্ব দেন সরকার প্রধান শেখ হাসিনা। সময় সংবাদে আরও থাকছে, সাগরে ঝাঁকে ঝাঁকে জালে পড়ছে ইলিশ, হাঁক ডাকে সরগরম পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র, নিষেধাজ্ঞার সুফল বলছেন সংশ্লিষ্টরা। করোনার রিপোর্ট জালিয়াতির মামলায় জেকেজির সাবরিনা ও আরিফের বিচারের প্রক্রিয়া শুরু হল। আজ এ মামলায় 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাফিলতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায় আসামিদের সর্বোচ্চ শাস্তির জন্য আইনি লড়াই করবেন তারা। মামলার তদন্তভার গ্রহণের এক মাসেরও কম সময়ের মধ্যে আলোচিত জেকেজির প্রতারণার মামলার অভিযোগপত্র জমা দিল গোয়েন্দা পুলিশ। বুধবার মুখ্য মহানগর হাকিম আদালতে রিপোর্ট জালিয়াতিতে ব্যবহৃত কম্পিউটার সহ যাবতীয় আলামত জমা দেওয়া হয়। অভিযোগপত্রে ডাক্তার সাবরিনা ও আরিফ সহ 8 জনের সম্পৃক্ততা পাওয়ার কথা জানানো হয়। তবে কোভিড রিপোর্ট জালিয়াতির মূল হোতা ছিলেন এই দম্পতি। 8 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, বিশেষ করে এখানে সাবরিনা এবং আরিফ, তারাই আসলে মূল যে প্রতিষ্ঠানের হত্যাকর্তা হিসেবে, বা একজন হয়তো স্বত্বাধিকারী, আরেকজন উপদেষ্টা হিসেবে কাজ করছে সাবরিনা। জব্দকৃত যে আলামত ছিল যেগুলো কম্পিউটার সামগ্রী, সেগুলো থেকেও আমরা এসকল জাল সার্টিফিকেট এগুলো বের করেছি। জেকেজি কাণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাফিলতির প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হয়তো প্রাতিষ্ঠানিক দুর্বলতার একটা সুযোগ ওরা নিয়েছে, তার নিবন্ধন ছিল না তাদের, ইত্যাদি বিষয়গুলোকে এরপরও অনুমতি দেওয়া বা তাদেরকে কাজে নামানো, এটা আমার একটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াই করবেন তারা। কোনোভাবেই যেন এরা কোনো আইনে ফাঁক ফোকর দিয়ে বেরোতে না পারে, সেটা আমাদের অবশ্যই। সরকারি বিধি নিষেধ শিথিলের পর করোনা প্রতিরোধে তেমন কোনো তৎপরতা নেই রাজধানীর কর্মজীবী নারী হোস্টেলগুলোয়। স্বাস্থ্যবিধি না মানা থেকে শুরু করে সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না খোদ সরকারি হোস্টেলে। প্রতিষ্ঠান প্রধান শিথিলতার বিষয়টি স্বীকার করেছেন। সাতটা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মিজান। অফিস আদালত খোলার পরে অনেকটা স্বাভাবিক কার্যক্রমে ফেরত আসে রাজধানী। নারী প্রাতিষ্ঠানিক আবাসস্থলগুলোর অন্যতম কর্মজীবী নারী হোস্টেলগুলোতে ফিরতে শুরু করেন বাসিন্দারা। কিন্তু ধীরে ধীরে শিথিল হয় স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি। সামাজিক দূরত্ব নিশ্চিত না করার অভিযোগ কর্মজীবী নারীদের। অন্য কারো কিছু স্পর্শ করার আগে আমি আগে খাবারটা নিয়ে যাই সবসময়। বেসিনের রেগুলার সাবান স্যানিটাইজারগুলো রাখা, খেয়াল রাখা, কে আসতেছে না আসতেছে ঢোকা, এটা অনেক সময় ওরা খেয়াল রাখে না যে কে ঢুকতেছে না ঢুকতেছে। স্বাস্থ্যবিধির প্রশ্নে বর্তমান শিথিলতার বিষয়টি স্বীকার করেন মিরপুরের কর্মজীবী মহিলা হোস্টেল সুপার। এখন একটু শিথিলতা আছে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু প্রথম দিকে আমরা খুব মানে এটা স্ট্রিক্টলি মেইনটেইন করেছি। আর নীলক্ষেতের কর্মজীবী মহিলা হোস্টেল ভিতরে প্রবেশের অনুমতি না মিললেও মুঠোফোনে হোস্টেল সুপার দাবি করেন স্বাস্থ্যবিধি মেনেই চলছে কার্যক্রম। চেষ্টা করছি আমরা যে বেশি আমাদের হাত ধোয়ার ব্যবস্থা আছে, মাস্ক পরে মেয়েরা ইয়ে করছে, করোনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। বারান্দা, সিঁড়িঘর, বাথরুম, সিঙ্কের আশেপাশে প্রতিদিন কমপক্ষে 2-3 বার জীবাণুমুক্ত করতে হবে। নগরের হোস্টেলগুলোতে অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। খোদ মন্ত্রণালয় চালিত যে হোস্টেলগুলো রয়েছে সেখানেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যারা বাসিন্দা তারা দাবি করছেন যত দ্রুত সম্ভব এ বিষয়ে পদক্ষেপ নিক সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ।
ঢাকা। করোনা সংকটে যখন দেশের অধিকাংশ উন্নয়ন প্রকল্পই থমকে আছে, তখনও পুরোদমে কাজ চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরে। এরই মধ্যে ভৌত অবকাঠামোর কাজ এগিয়েছে 30% বেশি। সংশ্লিষ্টদের আশা, এবছরই দৃশ্যমান হবে প্রথম ইউনিটের পরমাণু চুল্লি। নির্ধারিত সময়ে কাজ শেষ হবে জানিয়ে ব্যয় বাড়ার শঙ্কা উড়িয়ে দিচ্ছে মন্ত্রণালয়। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায়ের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদন। আজ দেখুন প্রথম পর্ব। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে এই করোনা পরিস্থিতিতেও। দিন রাতের ব্যবধানে বিশাল কর্মযজ্ঞে ক্রমেই পাল্টে যাচ্ছে রূপপুরের সার্বিক চিত্র। সমান তালে এগিয়ে চলেছে পরমাণু বিদ্যুতের দুটি ইউনিটের মূল নির্মাণ প্রক্রিয়াও। প্রথম ইউনিটের ভৌত অবকাঠামো অনেকটাই এগিয়েছে। জানা গেছে এবছরের শেষ নাগাদই বসানো হবে পরমাণু চুল্লির প্রাণ হিসেবে পরিচিত রিয়্যাক্টর প্রেসার ভেসেল। করোনা সংকটে কাজে কিছুটা সমস্যা হয়েছিল ঠিকই, কিন্তু সব প্রতিবন্ধকতা পেছনে ফেলেই এগোচ্ছি আমরা। এটার উপরে যে ডোমটা বলবে সেটা আমরা তিন পার্টে তৈরি করে, বড় যে ক্রেনটা দেখতে পাচ্ছেন এই ক্রেনের মাধ্যমে আমরা এই রিয়্যাক্টর উপরে এটা বসায় দিব। 2017 থেকে শুরু হওয়া মূল নির্মাণ কাজের 68 মাসের মধ্যেই শেষ করার কথা এই প্রকল্পটির। মন্ত্রণালয়ের দাবি, ব্যয় বাড়ার কোনো শঙ্কা নেই এখন পর্যন্ত। যত গুরুত্বপূর্ণ এলটিএম ইকুইপমেন্ট বাংলাদেশে আসার কথা এই বছরের মধ্যে সবগুলি আসছে। ফাইন্যান্সিয়াল দিক থেকে আমরা অ্যারাউন্ড 30% আমাদের ইতিমধ্যে এক্সপেন্ডিচার হয়ে গিয়েছে। প্যান্ডামিক কোনোভাবে এফেক্ট করে নাই আমাদের, কিন্তু আমরা সাবধানতা অবলম্বন করেছি। আমরা যেভাবে টাইম ফ্রেমগুলো তৈরি করেছিলাম ঠিক সেইভাবে আগাচ্ছে। 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত দেশের সর্বোচ্চ ব্যয়বহুল এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হবে নিউক্লিয়ার প্রযুক্তির অত্যাধুনিক সংস্করণ VVER-1200 টাইপ রিয়্যাক্টর। করোনা মহামারীর প্রেক্ষাপটে বিশ্বের মতো বাংলাদেশেও অর্থনীতিসহ সামগ্রিক খাতেই কম বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু সংক্রমণ আতঙ্ক মাথায় নিয়েও এই প্রকল্পের কাজ একদিনও থেমে থাকেনি। সংশ্লিষ্টরা বলছেন 2023 সাল নাগাদ প্রথম ইউনিট এবং 2024 সালে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন হবে এখান থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের রফতানি বাণিজ্য। করোনা পরিস্থিতির মধ্যেই চলতি অর্থবছরের শুরুতেই লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 14% বেশি রফতানি করেছে বাংলাদেশ। জুলাই মাসে রফতানির পরিমাণ $391 কোটি পণ্য। গেল 3 মাসের নেতিবাচক পরিস্থিতি থেকে ইতিবাচক ধারায় ফেরাকে রফতানি খাতের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলে মনে করেন বিশ্লেষকরা। এতে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধ হওয়ার অবস্থা থেকে উতরে যাবে শিল্প খাত। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির প্রকাশিত প্রতিবেদনে জুলাই মাসে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে এসেছে $324.49 কোটি, যেখানে রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল $284.20 কোটি। পোশাক খাতে জুলাই মাসে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে 14.18% বেশি। আর চামড়া ও চামড়াজাত পণ্যে প্রায় $7.74 কোটি লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছে প্রায় $9 কোটি পণ্য। শুধু তাই নয়, লক্ষ্যমাত্রার তুলনায় 5.44% বেশি রপ্তানি হয়েছে পাট ও পাটজাত পণ্য। প্রায় সব ধরনের পণ্যের রপ্তানি বাড়াকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। এ ধরনের ইতিবাচক ধারায় ফিরে আসাটি অবশ্যই এটি ইঙ্গিত করে যে রপ্তানি খাত ধীরে ধীরে আমাদের ব্র্যান্ড বায়ারদের একটা কনফিডেন্সের ভিতরে যাচ্ছে। তৈরি পোশাক খাতে আগামীতে শ্রমিকদের পূর্ণ মজুরি দিয়ে কারখানাগুলো রাখতে পারবেন, শ্রমিকদেরকে স্বল্প সময় কাজ করা অথবা ছাঁটাই বা লে অফের মতো ঘটনায় তাদের আর যেতে হবে না, এমনকি তাদের সরকারের সহযোগিতারও আর প্রয়োজন হবে না। কিন্তু সাস্টেনেবিলিটি নন আরএমজি সেক্টরের একটা বিশাল প্রশ্ন। দেখা যায় যে কিছু কিছু খাত একটু করে ভালো করে, হঠাৎ করে বেশ কিছুদিন, আবার তারপরে চুপে পড়ে যায়। তবে আমি আশাবাদী যে আস্তে আস্তে আমরা এই ধাক্কা থেকে বেরিয়ে আসব। করোনা মহামারীর মধ্যেই চলতি অর্থবছর $48 বিলিয়ন পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে সরকার। লক্ষ্যমাত্রা গেল অর্থবছরের চেয়ে প্রায় 20% বেশি। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের পাশাপাশি সামুদ্রিক মাছের সরবরাহ অনেক বেড়েছে, কমেছে দামও। পর্যাপ্ত ইলিশ আসায় খুশি ব্যবসায়ীরা। এটা সরকারের নেয়া নানা কার্যক্রমের সুফল বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদরের তথ্য নিয়ে রিপোর্ট।
টানা 65 দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, ঢেলা, টোনা, পোয়া সহ সামুদ্রিক অন্যান্য প্রজাতির মাছ। সামুদ্রিক মাছের পাইকারি বাজার পটুয়াখালী মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে শুরু করেছে এসব মাছ। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশের মন 30 থেকে 36 হাজার টাকায় বিক্রি হচ্ছে। দুমাস অবরোধের কারণে অনেক জেলেকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। এখন সমুদ্রে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় তারা ধার দেনা পরিশোধ করতে পারবেন বলে জানান। সাগরে পর্যাপ্ত মাছ পাওয়ায় দারুণ খুশি জেলেরা। অনেক ভালো মাছ পাইতেছি, বড় বড় সাইজের মাছ পাইতেছি। এভাবে হইলে আমরা একটু ভালো চলতে পারবো। ধার দেনা যা আছে মোটামুটি এখন ভালো মতো চলতে আছে। সমুদ্রে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ায় খুশি আড়তদাররাও। বড় বড় ইলিশ ধরা পড়ছে, এতে আমরা আড়তদাররাও খুশি এবং আমাদের যে শ্রমিকরা আছে সবাই খুশি আমরা। জেলা মৎস্য কর্মকর্তার মতে অবরোধের কারণে ইলিশের সরবরাহ অনেক বেড়েছে। আমাদের ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে ইলিশ সহ অন্যান্য যে প্রজাতির মাছ আছে, 400+ প্রজাতির মাছ আছে সমুদ্রে, এই মাছের মাছ তাদের প্রজনন করতে পারবে, মাছের উৎপাদন সমুদ্রে আরো বৃদ্ধি পাবে। জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী জেলায় 1 লাখ জেলের মধ্যে নিবন্ধিত 48 হাজার জেলের সবাই VGF কার্ডের মাধ্যমে সরকারি জাল সহায়তা পেয়ে থাকেন। সময় সংবাদ, পটুয়াখালী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতায় জেকেজি কাণ্ড, বলছে ডিবি। সাবরিনা সহ 8 জনের বিরুদ্ধে চার্জশিট, 10 দিনের রিমান্ড শেষে সাতক্ষীরার আদালত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।